আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই যদি 10টা পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে বোধহয় এত অভাব থাকবে না। তা আমি এই যে রমজানের ইফতারি এবং সেহরির জন্যে 10টা পরিবারের জন্য আমি এই যে কিছু মুড়ি কিনেছি, হাফ কেজি করে আছে প্যাকেটে, খুব বেশি টাকা লাগে নাই। তারপরও আমরা যদি সবাই এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে অনেকটা মানুষের উপকার হয়। এই যে সেমাই আছে এখানে হাফ কেজি করে, এই যে বুটের ডাল আছে বড় করার জন্যে, এই যে খেজুর 250 গ্রাম করে আছে প্যাকেটে, এই যে ছোটো প্যাকেটে দুধ আছে গুঁড়া দুধ, এখানে ছোলা আছে হাফ কেজি করে, সব কিছুই হাফ কেজির প্যাকেট আছে এখানে। বেশি টাকা লাগেনি, 2000 থেকে 8000 টাকার ভিতরে 10টা পরিবারকে সুন্দরভাবে একটা দিন খেয়ে পরে বাঁচতে পারবে। তো এরকম আমরা যদি এক একজন 10টা পরিবারকে দেখি তাহলে আর আমাদের দেশের অভাব অনটন এত থাকবে না। পোলার চাল আছে এখানে, এই যে চিনি আছে হাফ কেজি করে, সে সঙ্গে ভাতের চাল আছে, ডিম আছে, আলু আছে, এখন এইগুলোকে আমি প্রত্যেকটা এক একটা প্যাকেটের ভিতরে পরে এক একটা ব্যাগ রেডি করে ফেলবো 10টা পরিবারের জন্য। 10টা ব্যাগ রেডি করে রাখবো, তারপর এক একজনকে ডেকে দিয়ে দেবো, তাদেরকে রোজা করার জন্যে, সেরে করার জন্যে আমি এই প্যাকেটগুলো হাতে ধরিয়ে দেবো। এই যে আমি প্রথমে ডালগুলো দিয়ে দিলাম একটা ব্যাগের ভিতরে, এবার পোলার চালগুলো আমি দিয়ে দেবো। কেনার সময়তেই আমি আলাদা আলাদা করে প্যাকেট করে মাপি নিয়েছি যাতে করে ঝামেলা না হয়। এই যে ছোলা আছে, এইভাবে প্যাকেট করে নিয়ে আসলে দিতে সুবিধা হয়। এবার সেমাইয়ের প্যাকেটটা দিয়ে দিলাম, এবার দুধের প্যাকেট, এই যে মুড়িগুলাও দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম, খেজুরের প্যাকেট, এবার চাল ডিম আলুর প্যাকেটটা দিয়ে দিলাম। এই তো প্যাকেট করা হয়ে গেলো কত সহজেই, যেহেতু আমি প্যাকেটগুলো করে নিয়ে আসছিলাম আমার কোনো ঝামেলাই হলো না, আমি একটা একটা করে শুধু ব্যাগ ভর্তি করে দিয়ে দিলাম। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন যেমন করে আমি দাঁড়িয়েছি। এভাবে আমরা যদি সবাই একটু একটু করে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে সবারই উপকার আসে। এই যে আমি দিয়ে দিচ্ছি, ওরা নিয়ে যাচ্ছে, যে আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি সবাইকে দিয়ে দেবো।
যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।